আসসালামু আলাইকুম। আজকে আমি দেখাবো কীভাবে কাঁচামরিচের আচার তৈরি করতে হয়। আমাদের ঘরে যেসব জিনিস আছে সেগুলো দিয়েই আমরা এই আচারটা খুব সহজেই তৈরি করতে পারি। আর আমি কাঁচামরিচ এই মেশিনের সাহায্যে কেটে নিয়েছি, এতে কাটাটা খুব তাড়াতাড়ি ও সহজ হয়। আপনারা চাকু বা কাঁচির সাহায্যে কেটে নিতে পারেন। আমার এখানে 25 থেকে 30টি কাঁচামরিচ লেগেছে। এবার কাঁচামরিচ কুচিগুলোকে আমি 2 থেকে 3 টেবিল চামচ ভিনেগারে ভিজিয়ে কিছুক্ষণ রেখে দেব। সাইজটা সবাই নিজের পছন্দ মতো কেটে নিতে পারে, ছোট বড় তাতে কোনো সমস্যা হয় না। কড়াইতে এবার তেল গরম করতে দিয়েছি, সরিষার তেল। 2 থেকে 3 টেবিল চামচ তেল দিলেই আচারটা তৈরি হবে। মরিচের ওপর নির্ভর করবে, যদি মরিচ বেশি থাকে তাহলে তেলটাও বেশি লাগবে। এবার এতে আমি হিং দিয়ে দেব, আধা চামচ হিং। হিং দিলে আচারটা খেতে খুব সুন্দর হয়। এবার এতে 1 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নেব। কষানোর উপরই এর টেস্টটা নির্ভর করবে। এবার ভিনেগারে ভিজানো মরিচটা আমি এর মধ্যে দিয়ে আবার আচারটাকে কষাতে থাকব। সব মশলা দিয়ে কষিয়ে যখন তেলটা আলাদা হয়ে যাবে তখন এটা নামিয়ে নেব আমি। এবার এতে দেব হলুদ গুঁড়ো, দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, আর লবণ দেব স্বাদ মতো। আচারটা পোলাও, ভাত, রুটি, মুড়ি মাখা সব কিছুর সাথেই খেতে খুবই মজার হয়। লবণটা সবার স্বাদ অনুযায়ী দিবে, তবে আচারে একটু লবণ বেশি লাগে। আর এখানে আমি সাদা সরিষা গুঁড়া দিয়েছি 1.5 টেবিল চামচ দিয়ে ভালোভাবে কষিয়ে আমি এটা যখন তেলটা আলাদা হয়ে গেছে তখনই নামিয়ে নিয়েছি। এবং এটা গরম গরম বয়ামে ভরে নিতে হবে। এটা সাথে সাথে খাওয়া যায়, তবে একদিন পর খেতে বেশি ভালো লাগে। এটা ফ্রিজে রেখে সংরক্ষণ করা যায়, ঠান্ডার দিন হলে বাইরে রাখা যাবে কিছুদিন। অল্প পরিমাণে বানিয়ে সাথে সাথে তৈরি করে খেয়ে নিতে হবে। ধন্যবাদ।